नमस्कार, चलुन आगे पंजिकाटा देखे नी, तारपर आपनादेर संगे एकटु गल्प करब। आज के 25 मार्च, आज के बृहस्पतिवार, आज के एकादशी, आज के 11ई चैत्र, आज के सूर्य उदय भोरबेला 5:42, सूर्य अस्त बिकेले 5:46। आज के शुभकर्म शुद्ध दीक्षा छाड़ा किछु नहीं। आज के एकादशीर उपवास आछे, अर्थात जारा एकादशी मानें तारा किन्तु अवश्यई एकादशी करते पारबेन। एई होच्छे आज के दिनेर पंजिका। বলবো রাশিফল, তার আগে বলবো অবশ্যই কিন্তু বুকিংটা করে নেবেন। কারণ 9830307720 এই নম্বরটা কিন্তু আপনি ফোন করে বুকিং করে আমার সঙ্গে আসতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আজকে যেহেতু আপনার 25 তারিখ, আজকে আমি আছি সোধপুরে। যারা সোধপুরের বন্ধুরা, যারা এখনও পর্যন্ত বুকিং করেনি, যদি মনে করছেন বুকিং করবেন, তাহলে এক্ষুনি ফোন করুন, ফোন করে বুকিং করে নিন। সোধপুর আমি গোশালার মোড়ে বসি, বাদবাকি ডিটেলস বুকিংয়ে পেয়ে যাবেন। আজকে সোধপুর, কালকে আমি আছি হাতিবাগানে। কালকে হচ্ছে 26 তারিখ, আমি আছি হাতিবাগানে। আর ঘাটালে আছি 27 তারিখে, আছি ঘাটালে 27 তারিখ। 29 তারিখে হচ্ছে শ্রীরামপুরে আছি আমি, 30 তারিখে আছি দুর্গাপুরে, 31 তারিখে আছি বর্ধমানে। 1 এপ্রিল আমি আছি সাঁতরাগাছি, 1 এপ্রিল সাঁতরাগাছি, 3 এপ্রিল হচ্ছে বাগনান, 4 এপ্রিল হচ্ছে বেহালা, 6 এপ্রিল হচ্ছে কল্যাণী, 8 এপ্রিল হচ্ছে বনগা, 10 এপ্রিল এবং 13 এপ্রিল শিলিগুড়ি। শিলিগুড়িতে 10 তারিখ এবং 13 তারিখ এপ্রিল আমি থাকছি। 11 তারিখে এপ্রিল মাসে কোচবিহার থাকছি, 12 তারিখে থাকছি জলপাইগুড়ি, মালদায় থাকছি 17 তারিখে, হলদিয়া থাকবো 19 তারিখে সকালবেলা, বিকেলে থাকবো হচ্ছে 19 তারিখে কাঁথিতে, বসিরহাটে থাকবো 20 তারিখে এপ্রিলে, বাঁকুড়া থাকবো 22 এপ্রিলে, বাড়িপুর থাকবো 23 এপ্রিলে, আরামবাগ থাকবো 24 এপ্রিলে, কাটোয়া থাকবো 24 এপ্রিলে। এছাড়া থাকবো বহরমপুর, কৃষ্ণনগর, সোধপুর, গোলপ্রাগ, হাতিবাগান, ঘাটাল, খড়গপুর, শ্রীরামপুর, এই চেম্বারগুলো যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করে নেবেন, ডিটেলস পেয়ে যাবেন। চলুন, সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু একটু স্ট্রাগলিং দিন বলা যেতে পারে আর কি। মানে আপনি যদি মনে করেন আজকে আমি অনায়াসে আমি কাজকর্মগুলো করতে পারবো, ইম্পসিবল, আজকে কিন্তু স্ট্রাগল। বিষয়রাশি, মন আজকে ভালো থাকবে, ছোট ছোট কাজগুলোকে আগে ম্যাচিওর করতে হবে, তারপরে বড় কাজে হাত দিতে হবে। যদি মনে করেন যে আমার ছোটতে পোষাবে না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। মিথুন রাশি, দূরযাত্রার পরিকল্পনা, নতুন কিছু কেনা বা কোনো কিছু ইনভেস্ট করা বা লোন করা বা রিপে করার জন্য আজকের দিন কিন্তু খুব ভালো।
কর্কট রাশি। আজকে কর্মের ইচ্ছা পূর্ণ হবে, নতুন কোনো যোগাযোগ আজকে আপনাকে ভালো এনে দেবে। পারিবারিক ক্ষেত্রে সুখের সূচনা করতে পারেন, কিছু মূল্যবান জিনিস আজকে কিনতে পারেন। সিংহ রাশি, বহু ব্যয়, টাকা পয়সা রাখতে পারছেন না, সমস্যা বহু কিছু আছে, টার্গেট কমপ্লিট হচ্ছে না আজকে। কন্যা রাশি, মানসিক টেনশন, ডিপ্রেশন, জীবন সঙ্গের সঙ্গে সামান্য কারণে বনিবনা, তবে একটা জিনিস খুব ভালো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার বস আপনাকে খুব ফেভার দেবে। তুলা রাশি, কর্মক্ষেত্রে উন্নতি, দুর্যাত্রার সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে গণ্ডগোল দেখা যাচ্ছে, বন্ধু সিলেকশনের ক্ষেত্রে গণ্ডগোল দেখা যাচ্ছে, মায়ের অসুস্থতা। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, ভাগ্য আজকে আপনার সঙ্গ দেবে, সময়টা খুব কম পাবেন, মানে আজকে অনেকটা কাজ করতে হবে, অনেকগুলো কাজ করতে হবে, কথা রাখতে হবে, অর্থাৎ পরিকল্পনা কিন্তু মাস্ট, পরিকল্পনা ছাড়া কাজে গেলে কিন্তু দিন নষ্ট হবে। ধনুরাশি, টাকা পয়সা কাউকে দেবেন না, টাকা পয়সা দিলে কিন্তু প্রতারিত হবেন, সরকারি কাজকর্মের দিকে ডিলেমি করবেন না, সিরিয়াসলি কাজকর্মগুলো করবেন, আর অবশ্যই কিন্তু দিনের কাজ আজকের কাজ আজকেই করবেন। মকর রাশি, কর্মক্ষেত্রে সুনাম, নতুন কিছু প্রাপ্তি, নতুন চিন্তাভাবনা, ইনভেস্টমেন্ট আজকে না করাই ভালো। কুম্ভ রাশি, পারিবারিক ক্ষেত্রে অশুভ, কোনো কিছু অঘটন বা দুর্ঘটনা কিছু ঘটতে পারে, টাকা পয়সা পাওয়ার থেকে ব্যয়যোগ বেশি, প্রলোভনে পা না দেওয়াই ভালো। মীন রাশি, সন্তান নিয়ে চিন্তা, দূরযাত্রার পরিকল্পনা, তবে কিছু লিগাল কিছু প্রবলেম, লুকোনো কোনো কাজ আজকে না করাই ভালো। প্রয়োজনে আলোচনা করুন নিজের লোকের সঙ্গে, প্রফেশনাল ক্ষেত্রে, চাকরি বাকরি ক্ষেত্রে, সন্তানের সঙ্গে আলোচনা করে কাজ করুন। এই হচ্ছে শুনলেন রাশিফল। আর যদি চান আমার সঙ্গে যোগাযোগ করতে, ডেফিনেটলি বুকিং করে চলে আসবেন। নমস্কার।